হ্যালো গাইস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আছি নাইম, আর তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল নাইম গেমিং। তো গাইস, আজকে আমরা চলে এসেছি সাইবার বানি এই বান্ডিলটা নেওয়ার জন্য। তো গাইস চলো দেখা যাক কত ডায়মন্ড লাগে আসলে আমাদের এই বান্ডিলটা বের করার জন্য। তো গাইস প্রথমে চলো আমরা একটা সুপার স্পিন মারি। গাইস ফার্স্ট স্পিন, গাইস ফার্স্ট স্পিনে পাওয়া যাবে না। গাইস 700 ডায়মন্ড ছিল, এখন 500 আছে। সো গাইস সেকেন্ড স্পিন, অ অ অ গাইস সেকেন্ড স্পিনও পাই নাই। সো এখন আমরা এটা মারবো, এটা দিয়ে দিব, কারণ গাইস ডায়মন্ড দেখো কত 599 যাচ্ছে ভাই সাহ। গাইস হলে হতেও পারে নাও হতে পারে, এরকম একটা ভাব সাপ চলতেছে। কি রে ভাই, গরিব বানাই দিবি নাকি আমাকে? গাইস 69-এর স্পিন, ও ভাই গাইস কত গেল, আর কত আছে 99, এর মানে আমার আরো ডায়মন্ড লাগবে। গাইস পুরো ফকির বানায় ছেড়ে দিতেছে আমারে ভাই সাহ এই ড্রেসটার জন্য। গাইস এখন যদি আমি হচ্ছে নর্মাল স্পিনে মারি তো এটার আবার 99-99 যেতে যেতে লাস্টেরটা দেখা যাবে যে আবার 599 আসবে। সো গাইস আমি একবারে সুপার স্পিন দিয়ে দিই, এটাতে হয়তো পাওয়া যাবে, চলো দেখা যাক। এই যে গাইস হয়ে গেছে, থ্যাংক ইউ, আসলে দেখি চলো কেমন লাগে ড্রেসটা। তো আমরা তো বান্ডিলটা নিয়ে নিলাম গাইস, সাইবার বানি বান্ডিল, বাট আমার একবারে পুরো পকেট খালি করে দিতে। চলো বান্ডিল কই রে ভাই, ওপেন হতেই। ওকে গাইস নিয়ে নিলাম আমরা, চলো দেখো কেমন লাগে। তো গাইস আমরা কিন্তু সাইবার বানি বান্ডিলটা নিয়ে নিলাম, এখন গাইস বান্ডিলের কোনটা কি কিরকম দেখতে সেটা আমরা একটু বলবো, চলো দেখা যাক। আর গাইস আমরা প্রথমে হচ্ছে আমাদের যে হ্যাডটা আছে হ্যাডটা দেখবো। গাইস হ্যাডটা কিন্তু জোস, বাট অন্য ড্রেসের সাথে যদি তুমি নাও তাহলে হচ্ছে ভালো লাগলে লাগতেও পারে, বাট এই আমার গাইস যদি ধরো যে এই যে কান দুইটা না থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো হয়তো বা। আমি জানি না তোমাদের মতামত কী এই বিষয়ে, অবশ্যই জানাইবা তোমরা কমেন্টে যে যদি এই কান দুইটা না থাকতো তাহলে আর কি রকম লাগতো। যদি গাইস আমি গেঞ্জি টাইপের কোনো কিছুর সাথে পরি না, দাঁড়াও নর্মাল দেখাচ্ছি, তাহলে দেখতে পারবা যে তোমরা আসলে কেমন লাগছে জিনিসটা। আরে গেঞ্জি টেঞ্জি করে, আচ্ছা দাঁড়াও গাইস এর সাথে দেখাচ্ছি। গাইস দেখো তোমরা আসলে এটা এখন ভালো দেখা যাচ্ছে। আর গলায় দুটা চেইন আছে, একটা চেইন আছে, দেন একটা, হ্যাঁ আরেকটা চেনও আছে নর্মালি। আর গাইস দেখো এটা হচ্ছে তোমার মাথাটা। আর আমরা যদি গাইস এখন যদি তোমার হচ্ছে মাথার বডিটা যদি দেখি, টপ যেটাকে বলে সাইবার বানি টপ, তো গাইস আমরা যদি টপটাকে দেখি বাকিগুলোকে ফেলে দিয়ে, আর আমরা বাকিগুলোকে ফেলে, ওকে গাইস হেডটাকে ফেলে দিলে যদি আমরা শুধু যদি গাইস টপটা যদি দেখি না, এই দেখো শুধু যদি টপটা দেখি, দাঁড়াও প্যান্ট চেঞ্জ করে দিচ্ছি, গাইস প্যান্ট চেঞ্জ করে ব্ল্যাকটা দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে আসলে জিনিসটা কেমন দেখাচ্ছে। আরে ব্ল্যাক কইরে তুমি, গাইস ব্ল্যাক এটার সাথেই বেশিরভাগ মানুষ ইউজ করবে, সো দ্যাটস ওয়াই এটা দিলাম। গাইস দেখো টপটা কিন্তু আমার কাছে তেমন ভালো লাগে না, জাস্ট হেডটাই বেশি ভালো লাগছে। আর গাইস টপটা ভালো লাগতো যদি এই যে এই তিনটা জিনিস না থাকতো, এই তিনটা জিনিসের জন্য কেমন যেন লাগে। তোমাদের কাছে কেমন লাগছে তা আমাদেরকে জানাও, টপটা তোমাদের কাছে কেমন লাগছে। আর তো গাইস টপটা আমি দেখাই দিলাম তোমাদেরকে, টপটা এরকম। আর টপের গলায় দেখো একটা হচ্ছে তোমার রুমাল টাইপের কিছু একটা আছে, ধরো যে গ্যাংস্টার গ্যাংস্টার একটা ভাব আসে এরকম, গ্যাংস্টার না রকস্টার বলতে পারো তুমি। দেন গাইস হচ্ছে আমরা শুজটা দেখবো, আচ্ছা প্যান্ট দেখার পালা এখন। গাইস প্যান্ট মোটামুটি ভালো লাগছে, বাট ওরা কিন্তু তোমার টপের সাথে ম্যাচ করে তারপরে ড্রেসটাকে বানাইছে। তুমি যদি শুধু প্যান্টটা ইউজ করতে চাও তাহলে হয়তো বা তোমাকে মানাবে না না অন্য কোনো ড্রেসের সাথে, যেমন ব্ল্যাক কালার প্যান্টটা আমরা যেমন ইউজ করি সবগুলো ড্রেসের সাথে, বাট এখানে যে আর কি তোমার প্যান্টটা আছে ওই প্যান্টটা কিন্তু এখানে মানাচ্ছে না। তুমি যদি অন্য একটা শুজ নাও, ধরো স্যান্ডেল টাইপের যদি কোনো কোনো শুজ আমরা নেই, তাহলে তুমি দেখতে পারবো এটা কিন্তু এখানে কিন্তু মোজা সহ প্যান্টটা, সো এইরকম লাগবে জিনিসটা। আর দেন গাইস আমরা গাইস যে আমাদের যে ইয়াটা আছে শুজটা যেটা আছে শুজটা আমরা দেখবো, শুজটা মনে হয় এইটা, হ্যাঁ এইটাই গাইস, এই দেখো শুজটা। শুজ প্যান্টের সাথে কিন্তু তোমার ম্যাচ হয়েছে মোটামুটি ভাবে, কারণ এখানে পিঙ্ক কালার টাইপ আছে, আর এখানে নিচ দিয়ে দেখো একটা ফুল পিঙ্কও না মনে হচ্ছে। তো গাইস এই ছিল গাইস আমাদের ইয়াটা, আমরা গাইস ফুল ড্রেসটা আরেকবার নিয়ে নিব, ফুল ড্রেসটা তোমরা দেখো কেমন লাগছে। আর মাস্কটা মোটামুটি কেমন, দাঁড়াও মাস্কটা আমি তোমাদেরকে আলাদা করে দেখাচ্ছি। ওকে এই দেখো গাইস মাস্কটা কেমন, মাস্কটা মোটামুটি ভালো লাগছে গাইস, বাট তোমার যে টপটা টপটা আমার ভালো লাগে নাই। আর হ্যাটের গাইস সব ঠিক ছিল, বাট হ্যাটের যদি তোমার কান দুইটা না দিত, তোমাদেরকে যদি দেখায় আবার, যদি তোমরা দেখো দেখছো তো তাহলে আরেকবার দেখো,
গাইস এই কান দুইটা না দিলে মনে হয় আরো বেশি ভালো লাগতো গাইস, হ্যাকার হ্যাকার একটা টাইপ আসতো জোস একটা আর কি, তুমি অন্য কোনো ড্রেসের সাথে ওটা ধরে ইউজ করতে পারতা, তখন আরো ভালো লাগতো। তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, আর যারা যারা ভিডিওতে এখনো লাইক করো নাই লাইক করে চিওয়াওয়া দাও, আর সফট গাইস সফট। অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিওটা কেমন হলো। গাইস আল্লাহ হাফেজ, গাইস ভালো থাকো, সবাই সুস্থ থাকো, টাটা। Think it's empty again, better fill it up before I go.